এখন যাচ্ছি শ্রীধর অঙ্গনে। অনেক দর্শনার্থীরা শ্রীধর অঙ্গনে যাচ্ছেন। শ্রীধর অঙ্গনে শ্রী চৈতন্য মহাপ্রভু অনেক লীলা বিলাস করেছে, সেখানে তার মাহাত্ম্য বর্ণনা করা হবে। আপনি এই রাজাপুর জগন্নাথ মন্দিরে আসলে বৈকুণ্ঠ ধামে আছেন এরকম মনে হবে। এখানে বলা যায় প্রাকৃতিক ভূস্বর্গ পৃথিবীর। অনেক মনোরম পরিবেশ রয়েছে এখানে। আপনি নিজে না আসলে এটা বুঝবেন না এর সৌন্দর্যটা কি, তাই দেরি না করে আসুন, রাজাপুর জগন্নাথ মন্দির ঘুরে যান। পাশেই এখন শ্রীবাস অঙ্গনে যাচ্ছি। শ্রীবাস অঙ্গনে যাওয়ার এই রাস্তাটি রয়েছে। এই নবদ্বীপ পরিক্রমা উপলক্ষে প্রচুর দর্শনার্থী এখানে এসে থাকেন। তীর্থযাত্রীরা এখানে বিভিন্ন দর্শনীয় স্থান দর্শন করে থাকেন। আমরা শ্রীধর অঙ্গনের খুব কাছাকাছি চলে এসেছি। মাঠের আঁকা বাঁকা পথ ধরে শ্রীবাস অঙ্গনে যেতে হয়। একটা রাস্তায় কেমন যাওয়া আসা। আমরা এখন চলে এসেছি শ্রীবাস অঙ্গনে। এটা শ্রীবাস অঙ্গন, শ্রীধর অঙ্গন, সরি। লোক আছে
আসবে তুমি সব চলে আসবে। परिक्रमा के भक्त वृंदा की इसलिए गुरु प्रेम साई महाराज की सिद्धरंगन धाम की सब गौर भक्त वृंदा की गाय गौर सिद्धरंग प्रेमानंदी